আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আশা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা করব, রোজার দিন চলতেছে, 18তম রোজা মনে হয় চলছে, সেটা হচ্ছে এই যে ডাল ভর্তা করব। আর কয়েক রকমের ভর্তার সাথে আজকে যেই খাবারটা খাবো খুবই মজাদার এবং সুস্বাদু একটা খাবার। আমরা গ্রামের যারা বাস করি তারা প্রায়ই খেয়ে থাকি, অনেক জায়গায় অনেকভাবে ডাকে, বউ খুদা বা বউ ভাত, বোয়া ভাত, এগুলাই ডাকা হয়। আমি কিন্তু ওই যে আজ কচু শাক দিয়ে ইলিশ মাছ, নোনা ইলিশ রান্না করতেছি, সেটার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। একের পর এক মশলাপাতি দিয়ে এখন আমি নোনা ইলিশটাও দিয়ে দিব। আর কচু শাকটা আগেই সিদ্ধ করে রেখেছি, যেহেতু রোজার দিন দেখা যায় যে কাজ থাকে অনেক, আর আগে আগে অনেকগুলা কাজ গুছিয়ে রাখতে হয়, নয়তো দেখা যায় রান্নার সময় একটু আগে থেকে শুরু করলেও আর রান্না মনে করে শেষ করা যায় না, অনেক কিছু আইটেম থাকে। তো সেই জন্য এই যে ইলিশ মাছটাও দিয়ে দিলাম। আজকে আমি যেভাবে বউ ভাত করব বা খুদি ভাত, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ওই মজাদার একটা ইফতারি তৈরি করতেছি, ভাবতেছি সবার সাথে শেয়ার করি, এখান থেকে কারো কারো কোনো উপকার হতে পারে। সেই জন্য এই যে কচু শাক রান্না হয়ে গেছে আমার, কচু শাকটা দিয়ে তারপর ভালো করে ভেজে নিতে হবে। আর এটা হচ্ছে মরিচ, মরিচ ভর্তা করব, মরিচগুলা ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে বউ খুদার বউ খুদগুলা, এইগুলা হচ্ছে ভাঙা চাল, আর চাল অনেক সময় দেখা যায় আতপ চাল যেটা আছে এটা ভেঙে গেলে ওইটা দিয়ে আমি বেশিরভাগ সময় ওইটার ভাঙা চাউলটা দিয়েই আমি বউ ভাত করে থাকি। আমি একটু পরিমাণে পেঁয়াজ বেশি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, খুব বেশি উপকরণ লাগে না এটা তৈরি করতে দেখে। আর আমি আজকে সরষের তেল দিয়ে করব, আর একটু হালকা হলুদ দিব, হলুদ দিলে একটা সুন্দর ভাব মানে কালার আসে, বেশি হলুদ দিই নাই, একটু হলুদ। আর এটা হাতে মাখিয়ে বউবাটা রান্না করব। আমার চ্যানেলে অন্য আরও বউবাতের আরেকটা রেসিপি আছে, আমি অন্যভাবেও রান্না করি, আজকে সহজেই যাতে রান্না হয়ে যায় এটা ভালো করে মেখে নিচ্ছি। হাতে মেখে তারপরে গরম পানি দিয়ে বসিয়ে দেব, খুব অল্প সময়ে এই জিনিসটা তৈরি হয়ে যাবে। এই যে আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে দিয়েছি, কি সুন্দর একটা কালার এসেছে, আমার বউ ভাতটা হয়ে গেছে। এদিকে আমি অন্য যেই আইটেমগুলা করব সেগুলা করে নিচ্ছি। আমি আলু ভর্তা করব, তারপর ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা ভর্তা করব, একটু মরিচ ভর্তা, তারপর কচু শাক তো হয়েই গেছে, এইগুলা দিয়ে আজকে বউ ভাতে দিয়ে ইফতার করব, মজাদার এবং সুস্বাদু। এবং আমাদের আমাদের গ্রামীণ জীবনে যে সহজ রেসিপিগুলো আছে তার মধ্যে বউ ভাত কিন্তু একটা রেসিপি, সেটাও কিন্তু সহজেই করা যায় এবং তাড়াতাড়ি করা যায়, যার ফলে দেখা যায় এটা ভালোই জনপ্রিয়। শহরের মানুষ তো মাঝে মধ্যে খেয়ে থাকে, আমরা প্রায় খেয়ে থাকি, তারপরে পান্তা ভাত আছে, তারপর খিচুড়ি, এইগুলা কিন্তু আমরা প্রায়শই খেয়ে থাকি। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া ইফতারিরও সময় হয়ে গেছে, ইফতার করে তারপর নামাজ পড়ে তারপর আমি বউবাটা খেতে আসছি, যেহেতু একটু মানে সময় সাপেক্ষ এই খাবারটা একটু আস্তে ধীরে খাবো, সেই জন্য দেখতেই অনেক ভালো লাগছে। আমি চার প্রকার ভর্তা শাক দিয়ে আমি আজকে বউ ভাত খাচ্ছি এবং সহজ একটা রেসিপি তৈরি করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা করতে পারেন, খুব সহজেই এই রেসিপিটা হয়ে যাবে এবং দারুণ করে দেখতে পারেন, অনেক মজার এবং সুস্বাদু একটা খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।